বিরতির পর স্বাগত ঘটা করে সড়ক নিরাপত্তা সপ্তাহ সহ অন্যান্য সচেতনতা কর্মসূচির আয়োজন করলেও তাতে কিছুই হচ্ছে না তার জন্য প্রমাণ আরও একবার মিলল তেলিয়ামোরা মহকুমা কাকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া এলাকায় এলাকায় প্রতিনিয়ত যান ঘটনা লেগিয়ে থাকছে এমনই ঘটনা দেখা গেছে মঙ্গলবার সাত সকালে জানা যায় মঙ্গলবার সাত সকালে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক যুবকের গুরুতর আহত অপর এক যুবক ভয়াবহ এই করে সাধারণ মানুষ খবর একা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা সঙ্গে মুঙ্গিয়াকামী থানার পুলিশ পুলিশ সহ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর পাহাড়ের দীর্ঘ একশো পঞ্চাশ ফুট খাত থেকে উদ্ধার হয় মৃতদেহ ঘটনা নিজ চোখে চাক্ষুষ করে গ্রামবাসীরা বলছেন যে অতি দ্রুততে থাকার অতি দ্রুত গতিতে থাকার ফলেই এই দুর্ঘটনা ইতিমধ্যে এই মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার এবং আত্মীয়পরিজনরা পরে দমকল কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে মানতদন্ত্রের জন্য নিয়ে যায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে যারা গেছে মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা এবং গুরুতর আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা যদিও পরবর্তীতে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে

আমরা সবাই দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তারা তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম কাজ করে আমরা আর তারপর একজনটা দিয়ে এসে আরেকজন গিয়ে ওখানে গিয়ে আবার আনলাম তো নাম

এবং প্রতিনিয়ত এই এলাকায় যান দুর্ঘটনা ঘটছে বলেও জানাচ্ছেন এলাকাবাসীরা মহকুমা এলাকায় এই কেন্দ্র করে এলাকা জুড়ে একেবারে চাঞ্চল্য থমথমে পরিস্থিতি দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে আহত লোকজনকে এবং উদ্ধার হয় একটি মৃতদেহ নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন